বন্ধুরা, আমাদের জীবনে অনেক সমস্যায় আসে। আমরা লক্ষ লক্ষ বার চিন্তা করার পরও কোনোভাবেই আমাদের সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় না। আর এই কারণেই আমরা নেতিবাচক চিন্তায় ভরে যায়, অসফলতার ভয় আমাদের প্রতি পদে পদে চেপে ধরে। তাই এমনই যদি কিছু আপনার সাথেও ঘটে চলেছে, তবে এই ভিডিওটি নিঃসন্দেহে আপনার চিন্তাভাবনার পরিবর্তন করবে। কারণ জীবনের বড় থেকে বড় সমস্যার সমাধান বাইরে কোথাও নেই। আপনার এই ছোট্ট মন, যা আজ পুরো বিশ্বকে বদলে দিয়েছে, আপনার এই ছোট্ট মনে প্রতিটি সমস্যার সমাধান আছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হওয়ার জন্য, সুখের সাথে জীবন যাপনের জন্য আপনাকে শুধু আপনার মনের ফ্রিকোয়েন্সিকে ধরতে হবে। দেখুন, আমাদের মনের অনেকগুলি লেভেল বা ধাপ আছে, এবং এই পৃথিবীর প্রতিটি মানুষ মনের নিজের নিজের লেভেলে জীবন যাপন করেন, মনের আলাদা আলাদা স্তরের ক্ষমতাকে ব্যবহার করেন। কিন্তু আপনাদের সকলের মনেই অসম্ভব ক্ষমতা বা শক্তি রয়েছে, এবং আপনাকে শুধুমাত্র তাকেই সক্রিয় করে তুলতে হবে। তারপর আপনার জীবন খুবই সহজ হয়ে উঠবে। তাহলে চলুন, এই বিষয়টিকে বোঝার জন্য আমরা প্রথমে এটা বুঝে নিই যে কিভাবে আমাদের মন আমাদেরকে পরিচালনা করে। সঙ্গে জানব, বেশিরভাগ সময় আপনাদের মন কোনো ফ্রিকোয়েন্সিতে কর্ম করে মহাবিশ্বের কোন তরঙ্গগুলিকে নিজের দিকে আকর্ষিত করে। দেখুন, এক হচ্ছে কনফিউজিং মাইন্ড। এই ধরনের মন সমস্ত সমস্যাকে নিয়ে বিচার করে এবং তাদের সমাধানও খোঁজে, কিন্তু সে সর্বদাই নিজের মধ্যেই কনফিউজ বা বিভ্রান্ত থাকে। সে সারাক্ষণ নিজেকেই সন্দেহ করতে থাকে। সে সমস্যার একটা সমাধান খুঁজে নিশ্চয়ই পেয়েছে, কিন্তু সেটা হবে কি হবে না তা নিয়ে সন্দেহে থাকে। এমন মনের মানুষরা সাধারণত জীবনে কিছুই করতে পারেন না, তারা শুধু ভাবতেই থাকেন। মনের দ্বিতীয় স্তর, যেখানে মন শুধু চিন্তাই করতে থাকে, সে কখনো কোনো পদক্ষেপ নেয় না, সর্বদাই কোনো কাজে পদক্ষেপ নিতে ভয় পাই। এবং যে ব্যক্তিরাই বেশি চিন্তা করতে থাকেন, তাদের মনে কখনই সমাধান আসে না। সে কখনো একটি জিনিসের উপর ফোকাস বা মনোযোগ দিতে পারে না, তার মন শুধুই এক জায়গা থেকে অন্য জায়গায় জাম্প করতে থাকে। আর এই কারণেই এই মনের ব্যক্তিরা তাদের একাগ্রতা খুব সহজেই হারিয়ে ফেলেন। মনের তৃতীয় লেভেল, বিচলতা। কিছু মানুষের মনের মধ্যে সবসময় বিচলতা থাকে। তারা মনে করেন যে তারা সব কিছুই জানেন, এবং সব কিছুতেই খুব তাড়াহুড়ো করতে থাকেন। এই মনের ব্যক্তিরা যে কোনো কাজ করতে খুবই উত্তেজিত থাকেন, কিন্তু একই সঙ্গে তাদের মধ্যে একটা তাড়াহুড়োর ভাবও থাকে। একাধিক চিন্তা, খুব তাড়াহুড়ো করা, চিন্তা না করেই কোনো পদক্ষেপ নিয়ে নেওয়া, এগুলিই এই ধরনের মনের বিশেষ স্বভাব। আপনার মনের চতুর্থ ধাপ, যা হলো একটি শান্ত মন বা নো মাইন্ডের অবস্থা। একটি শান্ত মন খুবই শক্তিশালী হয়ে থাকে। এবার শান্ত মন মানে মনের মধ্যে একটিও বিচার থাকবে না, তা কিন্তু মোটেও নয়। এটি নো মাইন্ডের অবস্থা নয়। আসলে নো মাইন্ডের অবস্থা তো আরও বেশি শক্তিশালী হয়ে থাকে, কিন্তু সেই অবস্থা বা ধাপ আপনাকে আধ্যাত্মিক জীবনের অগ্রগতিতে সাহায্য করে। কিন্তু আজ আমরা কথা বলছি জীবনে সাফল্য পাওয়ার জন্য নিজেদের মনের একাগ্রতা, ফোকাস বাড়ানোর জন্য। তো আপনার মন যখন শান্ত থাকে, তখন সে যে কোনো কাজেই ভালোভাবে ফোকাস করতে পারে। হ্যাঁ, মনের মধ্যে চিন্তা বিচার সেই অবস্থাতেও থাকে, কিন্তু ততটাও বেশি নয়। মনের মধ্যে যেই চিন্তায় আসবে, সেগুলি কর্মক্ষেত্রের সাথেও যুক্ত থাকে, যে ক্ষেত্রে আপনি ফোকাস করছেন। চলুন আপনাদেরকে আমার জীবনের একটি আসল ঘটনাকে উদাহরণ হিসাবে বলি। একবার আমি দুপুরের খাবার খেয়ে বাসার কাছেই কোথাও বেড়াতে বের হলাম, একটু পায়চারি করার উদ্দেশ্যে। আমার বাসার ঠিক পাশেই একটা মেকানিকের দোকান আছে, সে মোটরসাইকেল মেরামত করত। আসলে ওই মেকানিক আমার পরিচিত, আর আমার কিছু বন্ধুও সেখানে দাঁড়িয়েছিল, এবং তারা সবাই অনেকক্ষণ ধরে কিছু খুঁজে যাচ্ছিল। হঠাৎ করে আমি সেখানে পৌঁছে তাদের জিজ্ঞেস করলাম, কি খুঁজছো তোমরা? আমার এক বন্ধু বলল, প্রায় 15-20 মিনিট ধরে আমরা এখানে আছি, আর আমরা একটা ছোট্ট স্প্রিং খুঁজছি। আমি বললাম, স্প্রিং? কেমন স্প্রিং? সে বলল, এটা একটা ছোট হেলমেট লক, এটা নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম এটা খুলে ঠিক করে নেওয়া উচিত। এবং এই লকটা খোলার সময় এর একটা ছোট্ট স্প্রিং কোথাও পড়ে গেল। এবং সে আমাকে বলল, তুমি কি আমাদের সাহায্য করতে পারবে? আমি হাসতে লাগলাম এবং তাদেরকে বললাম,
কেন তোমরা ফালতু ফালতু সময় নষ্ট করছ? ওটার বদলে নতুন কিনলেই তো পারো। আমার বন্ধুটি বলল, ফালতু টাকা নষ্ট করে লাভ নেই। যখন এই লোকটি ঠিক হয়েই যেতে পারে, তাহলে আর ফালতু টাকা নষ্ট করে লাভ নেই। আমি বললাম, ঠিক আছে, এবার বলো স্প্রিংটা দেখতে কেমন ছিল। তখন সে আমাকে বলল, এটা খুব ছোট্ট একটা বোমের দানার সমান হবে। তখন আমার মন আমার ভেতরে ওর একটা ছবি তৈরি করে ফেলল। আর আমি বললাম, এখন তোমরা চারজনই চুপচাপ বসে থাকো। তারপর আমি আমার মনের শক্তিকে ফোকাস করলাম, মনকে শান্ত করলাম, আমার চিন্তাগুলিকে থামালাম। এবার এই সময় আমি বাইরের কিছুই শুনতে পাচ্ছিলাম না এবং তাতে আমার কোনো পার্থক্য করছিল না। সে সময় মনে হচ্ছিল যে আমি কিছুই শুনতে পাচ্ছি না, আমার চারপাশের প্রায় সব কিছুই ঝাপসা হয়ে গেছে, কেবলমাত্র আমি শুধুই সেই স্প্রিংটিকেই দেখতে পাচ্ছিলাম। আমি সেটিকে মাত্র 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই খুঁজে বের করে ফেললাম এবং সেটিকে তার কাছে হস্তান্তর করে দিলাম। সে দেখে আমার সব বন্ধুরা জোরে জোরে হাততালি দিল এবং বলল, এটা তুমি কিভাবে করলে? আমরা চারজন অর্থাৎ আমাদের 8টা চোখ দিয়ে এই জিনিসটিকে খুঁজছিলাম এবং তুমি আসার সাথে সাথেই আমাদের সবাইকে এক ধারে বসিয়ে দিলে এবং মাত্র 2 সেকেন্ডের মধ্যে তুমি কিভাবে এত ছোট্ট জিনিসটিকে খুঁজে নিলে? জিনিসটাও যেখানে এত ছোট, তারপরে জায়গাটাও ততটা পরিষ্কার নয়। তখন আমি তাকে বললাম যে যখন এই ছোট্ট জিনিসটা খুঁজছিলে, তোমরা সবাই একে অপরের সাথে কথাও বলছিলে এবং তোদের সবার মনে অবশ্যই নিজের নিজের মতো চিন্তাভাবনাও চলছিল। তোমরা তোমাদের শক্তির ব্যবহার একে অপরের সাথে কথা বলার জন্য এবং তোমাদের মনের মধ্যে চলতে থাকা চিন্তাভাবনার উপর খরচ করছিলে, আর এই কারণেই তোমাদের ফোকাস এদিক সেদিক পরিবর্তন হচ্ছিল। আর আমি তোমাদেরকে এই কারণেই পাশে বসতে বললাম যাতে তোমাদের কারণে আমার ফোকাসটাও নষ্ট না হয়। আসলে যে মনের মধ্যে অনেক বেশি চিন্তা আসে, সেই চিন্তাগুলি তার একাগ্রতা শক্তিকে, তার ফোকাস পাওয়ারকে শুষে নিতে থাকে। অর্থাৎ আপনার একাগ্রতার শক্তিকে আপনার চিন্তাগুলি ব্যবহার করতে থাকে। তাই যদি আপনার মন শান্ত থাকে, তবে সেই ক্ষেত্রে আপনার মনে একজন সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি ইন্টেলিজেন্স চলে আসে। তাই এখন প্রশ্ন জাগে যে কিভাবে নিজের মনকে শান্ত করা যায়। মনকেও কি শান্ত করা যেতে পারে? কিন্তু একজন মানুষের স্বভাবই যদি শান্ত না থাকে, তাহলে সেই ব্যক্তির মনকে কিভাবে শান্ত করা যায়? দেখুন, আপনার মনকে শান্ত করার সর্বোত্তম উপায় হল মেডিটেশনের অভ্যাস। যখনই আপনার কাছে একটু সময় থাকবে, চেষ্টা করুন ধ্যানে বসার। প্রতিদিন 10 থেকে 15 মিনিট ধ্যান করুন, মনের মধ্যে চলতে থাকা উল্টো পাল্টা চিন্তাভাবনাকে বন্ধ করার জন্য। এই একটি অভ্যাসের অনুশীলন আপনার মনের চিন্তাভাবনাকে কমিয়ে দেবে এবং ধীরে ধীরে আপনার মন শান্ত হবে। এবং মনে রাখবেন যে একটি শান্ত মন কখনই আতঙ্কিত হয় না আর খুব সহজেই যে কোনো সমস্যার সমাধান খুঁজে পায়। আমি রিসেন্টলি আমার সাথে ঘটে থাকা আরেকটি ঘটনার কথা আপনাদেরকে বলছি। এই অডিওটি রেকর্ড করার ঠিক 10 মিনিট আগেই আমি আমাদের বারান্দায় বসেছিলাম। আমাদের বারান্দায় একটি বিড়ালের ছানা আছে এবং সে আমার সাথে খুব মজার সাথেই খেলছিল। হঠাৎই বারান্দায় রাখা কিছু গাছের কাছে একটা নড়াচড়া হতেই সেই বিড়াল ছানা সতর্ক হয়ে উঠল। সে সঙ্গে সঙ্গে আমার সাথে খেলা বন্ধ করে দিল এবং আমি শান্তভাবে তাকেই দেখতে থাকলাম। সেই বিড়াল ছানাটি তার একটি পজিশন তৈরি করল এবং খুব শান্তভাবে সেখানেই বসে পড়ল। যেখানে গাছগুলি রাখা হয়েছিল, যেখানে নড়াচড়া হয়েছিল, বিড়াল ছানা থেকে তার দূরত্ব প্রায় 12 থেকে 15 ফুট নিশ্চয়ই হবে। তার কান খাড়া এবং চোখ একাগ্রতায় ভরা, সে পুরো শিকার করার অবস্থায় চলে এসেছিল। আমি সেই বিড়ালের বাচ্চাটির মনের অবস্থাকে বুঝতে পারছিলাম, যে তার সমস্ত কার্যকলাপ বন্ধ করে এবং মনের শক্তিকে পুরোপুরি তার শিকারের দিকে মনোনিবেশ করে ফেলেছিল। তাই এই প্রকৃতি তার এই ছোট্ট ছোট্ট ঘটনা থেকেও আমাদেরকে খুব বড় জিনিস শেখায়। আপনাকে অবশ্যই বুঝতে হবে, আপনি জীবনে অসফলতাকে অনুভব করছেন, আপনার মনে অনেক নেতিবাচক চিন্তা ঘুরপাক খাচ্ছে, আপনি ক্লান্ত বোধ করছেন, তখন আপনাকে কিছুই করতে নেই, শুধুমাত্র শান্ত থাকার চেষ্টা করতে হবে। আপনার মনকে শান্ত করুন আর নেতিবাচক চিন্তায় আপনার মনের শক্তিকে কোনো মতেই ব্যয় করবেন না। আপনি যখন শান্ত থাকবে, তখনই শক্তির সঞ্চয় হবে।
আর যখন শান্ত থাকা এবং শক্তির সঞ্চয় হওয়া উভয়ই একসাথে ঘটবে, তখন আপনার মন নিজে নিজেই একটি ভাল স্তরে আসবে এবং সেই শক্তির পরিবর্তন হবে ফোকাসের শক্তিতে, একাগ্রতার শক্তিতে, যার ফলে আপনি কঠিন পরিস্থিতিতেও ভালো অনুভব করবেন এবং আপনার যে কোনো সমস্যার সমাধানও বেরিয়ে আসবে।